আজ সকালে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ভবানীপুর ব্লকে 60টি শয্যার অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে সেফ হোম পরিষেবা চালু হয়েছে। অতি শীঘ্রই চণ্ডীপুর ব্লকেও চালু হবে, যার কাজ এখন চলছে। চণ্ডীপুর বিধানসভায় ঝড়ের তাণ্ডব সামলাতে কিছু এলাকা এবং রিলিফ সেন্টারগুলি আজ পরিদর্শন এবং যেসব মানুষদের রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাদের কোনো অসুবিধে যাতে না হয় সেই বিষয়গুলি নিশ্চিত করা হয়। এছাড়াও ঝড় মোকাবিলা করার জন্য দুটি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। ঝড় চলাকালীন ও ঝড় শেষে চণ্ডীপুরে অবস্থান করে বিধায়ক সোহম চক্রবর্তী পুরো বিষয়টি মনিটর করবেন। তার কিছু এক্সক্লুসিভ মুহূর্ত এবং ভিডিও এই মুহূর্তে আপনাদের জন্যে। একদম মাঠের মানুষ।